লিচু বাংলাদেশের জনপ্রিয় ফলগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ফল। উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুরে লিচুর জন্য বিখ্যাত। দিন দিন আমাদের দেশে লিচু চাষ জনপ্রিয় হচ্ছে। লিচু চাষে তেমন কোনো রোগ পোকার আক্রমণ পরিলক্ষিত না হলেও মাইট অফ লিচি অথবা লিচুর মাকড় সবচেয়ে ক্ষতিকর একটি পোকা। এই পোকাটি দেখতে অত্যন্ত ছোট, সাধারণত হাত লেন্সের সাহায্য ছাড়া দেখা যায় না। পোকা উপবৃত্তকার, উজ্জ্বল হলদে সবুজ বর্ণের। পোকাটির আট পা থাকে। পোকাটির ক্ষতির লক্ষণ: পূর্ণবয়স্ক ও বাচ্চা মাকড় কচি পাতার উল্টো দিকে বসে পাতার রস চুষে খায়। এর ফলে পাতায় বাদামি রঙের মখমলের মতো ইরিনিয়াম নামক এক ধরনের আবরণ তৈরি হয়। পাতা ভিতরের দিকে কুঁকড়িয়ে যায় এবং শেষে আক্রান্ত পাতা শুকাতে থাকে। আক্রান্ত পাতায় গোয়াল তৈরি হয়। আক্রান্ত পাতা বিন্দু বিন্দু হলুদ, পরে সাদা হয়। পাতা ও কাণ্ড বিকৃত হয়। গাছ নিস্তেজ হয়। গাছের বৃদ্ধি ব্যাহত হয়। পাতার শিরা বরাবর রূপালী রঙের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দাগের সৃষ্টি হয়। লিচুর পুষ্পমঞ্জুরি, ফুলের কুঁড়ি এবং ছোট ফলেও এরা ক্ষতি করে থাকে। অতিমাত্রায় লিচুতে মাইটের আক্রমণ হলে ব্যাপকভাবে লিচুর ফলন কমে যায়। সারা বছরই লিচু গাছে এই পোকার বিচরণ থাকে, তবে বিশেষ করে এপ্রিল মে মাসে এদের আক্রমণ প্রবল হয়ে থাকে এবং মার্চ থেকে জুলাই পর্যন্ত পূর্ণবয়স্ক মাকড় আক্রান্ত পাতায় দেখা যায়। লিচুর মাকড় আক্রমণ প্রতিরোধে করণীয়। লিচু সাধারণত মে জুন মাসে পাকে, তখন ফল সংগ্রহের পর গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডালপালা এবং অতি ঘন ডালপালা ছাঁটাই করে গাছে আলো বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা করে দিতে হবে। গাছের ডালপালা ছাঁটাই বা প্রুনিং করার পর একটি কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও কেরোসিন মিশ্রিত ছাই পাতায় ছিটিয়ে এ পোকার আক্রমণ অনেকাংশে প্রতিহত করা যায়। প্রাকৃতিক শত্রু দ্বারা যেমন বাংলাদেশে বিভিন্ন ধরনের মাকড়সা আছে, এর মধ্যে তিন প্রকৃতির মাকড়সা মাইটস আক্রমণ প্রতিহত করে। লিচু গাছে যদি মাকড়সা থাকে তাহলে মাইটসের আক্রমণ অনেকাংশেই কম হয়। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে এবং মাইটস আক্রান্ত পাতা সংগ্রহ করে পুঁতে ফেলতে হবে। তবে সংগ্রহের সময় লক্ষ্য রাখতে হবে এটি যেন নাক বা শ্বাস প্রশ্বাসের সংস্পর্শে না আসে। অনেক সময় শ্বাস প্রশ্বাসের সংস্পর্শে আসলে বা অনেক দিন ধরে একই লোক মাইটসের সংস্পর্শে থাকলে তার শ্বাসকষ্ট রোগ বা অ্যাজমা, চুলকানি রোগ হতে পারে। সর্বশেষ রাসায়নিক ব্যবস্থা হিসাবে অ্যাবামেকটিন 1.8 EC, যেমন সানমেকটিন, ভার্টিমেক, অ্যাকামেট, টপটিন, বাস্কেট, অ্যাবম, এম্বুশ, লাকাত, যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 মিলিহারে মিশে 15 দিন পরপর 2 থেকে 3 বার পুরো গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করলে এ রোগ অনেকাংশেই দমন হয়ে যাবে। এছাড়াও জৈব বালাইনাশক হিসাবে নিমবিসিডিন, বায়োনিম প্লাস বা ইকোম্যাক প্লাস প্রতি লিটার পানিতে 2 মিলিহারে মিশে মধ্য ভাদ্র হতে কার্তিক মাস বা মাঘের শেষ হতে ফাল্গুন মাস পর্যন্ত 2-3 বার স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায়। সালফার জাতীয় কীটনাশক যেমন থিওভিট, কোমুলাস, রনোভিট, থিওভিট, সালফক্স, গেইভেট, কমেট, ম্যাক্সালফার, সিভিট, যে কোনো একটি প্রতি লিটার পানিতে 3 গ্রাম মিশে 15 দিন পরপর স্প্রে করলেও ভালো ফল পাওয়া যায়। তবে সবসময় বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো অবস্থায় বাগান অপরিচ্ছন্ন রাখা যাবে না।